প্রাথমিক শিক্ষকদের বহু প্রতীক্ষিত মামলা নোশনাল এফেক্ট মামলা যে মামলার ফলাফল এলে প্রাথমিক শিক্ষকদের পকেট ভরবে এটুকুটা আশা করা যায় সিনিয়র জুনিয়র বৈষম্য মিটবে কিন্তু নোশনাল এফেক্ট মামলা কি হিমঘরে চলে গেছে এ প্রশ্ন উঠছে শুধু নোসারাল ইফেক্ট নয় পিআর স্কেল মামলা আপার প্রাইমারি টিজিটি স্কেল মামলা এবং নোসারাল ইফেক্ট মামলা এখন নাকি হিমঘরে আপনারা পুরো ভিডিওটা আর দেখবেন তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন বর্তমান চলমান পরিস্থিতিতে নসালার ইফেক্ট মামলা হিমঘরে আজকের প্রতিবেদন নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি আর শিবরাম সরকার প্রথমে বলি যে পশ্চিমবঙ্গে ডিএ মামলা চলছে আর এই ডিএ মামলার মাঝে আবার হাইকোর্টে বেতন নিয়ে একটা নতুন মামলা শুরু হয়েছে পুজোর আগে আর এই মামলা শুরু হতে বেতন বাড়বে না কমবে এই প্রশ্ন আবার উঠে গেছে পশ্চিমবঙ্গে বহু হতাশা আছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা এমপ্লয় বেনিফিট সঙ্গে শিক্ষকদের বেতন ভাতা স্যালারি বঞ্চনা তারপর আর ডিএলএড করার পর তাদের এরিয়ার না পাওয়ার বহু বঞ্চনা আছে এই বঞ্চনা দু সাল থেকে চলছে আর এই সমস্ত বেতন বৃদ্ধির আন্দোলনের প্রাককালে আমরা কলকাতার বুকে জল থেকে আন্দোলনে আহ জমায়েত শিক্ষকদের ওপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আহ জল কামান সমস্ত কিছু আমরা দেখেছি তা সত্ত্বেও কিন্তু কোনো কিছু সুরাহা হয়নি কোনো কিছু আদায় হয়নি আর এই মত অবস্থায় একদিকে বেতন বঞ্চনা এবং এই বেতন বঞ্চনার বিরুদ্ধে নতুন করে মামলা এরিয়ার বিপুল অঙ্কের বেতন পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে অর্থাৎ স্যালারি বৃদ্ধির সম্ভাবনা থাকছে তেমনি এন এর নিয়মের আহ গড়ই বেতন নিয়ে স্টেও নাকি পড়তে পারে যদিও এটা পড়বে কিনা বা এর কোন বাস্তব মানে সত্তা আছে কিনা তা কিন্তু সত্যতা নেই তবে কর্মীদের আন্দোলনকে প্রশমিত করার উদ্দেশ্যেই আবার এটা নাকি রটানো হচ্ছে যাই হোক এই প্রসঙ্গে শিক্ষকদের যুক্তি এবং শিক্ষক সংগঠন নেতা মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে সালে যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছেন তাদের প্রথম দিন থেকে এই ক্যাটাগরি স্কেল পাওয়া উচিত ছিল কিন্তু বর্তমান এবং পূর্বতন সরকার তাদের প্রতি অন্যায় করেছে উনি আরো বলেছেন যে এই মামলার জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নেওয়া হলেও দু হাজার সালের জটিলতার কারণে এটি আটকে ছিল কিন্তু এখনো সেই সমস্যার সমাধান হয়েছে আর পুজোর আগে এই নতুন মামলাটি দায়ের করা হবে বলে উনি জানিয়েছেন এই পদক্ষেপের পেছনে দীর্ঘদিনের যে অবিচারের প্রতিবাদ হবে এটা যেমন সত্য যারা দু সালে যোগদান করেছে তারা অনেকে এই ক্যাটাগরি স্কেল না পাওয়ার ফলে আর্থিকভাবে তারা পিছিয়ে পড়েছে প্রথম দিন থেকে স্কেল পাওয়া উচিত ছিল কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি উনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে সংগঠনের পাশে থাকুন বিভ্রান্ত হবেন না আমরা আশাবাদী যে হাইকোর্টে মামলা দায়ের হলে ন্যায় বিচার পাবে শিক্ষকরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি বাইশে সেপ্টেম্বর এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ লড়াই চলছে বেতন বঞ্চনা সংক্রান্ত তাদের পাওনা গন্ডা মিটিয়ে দেবে এবং তারা তাদের বেতন ফিরে পাবে এটাই লড়াই যদিও এই সংক্রান্ত মামলাগুলো একবার শুরু হলে দীর্ঘদিন ধরে চলছে এবং তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মামলা চালানোর খরচও কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ এবং সেই খরচ যথেষ্ট তাই এই মামলা একবার রুজু হলে সেই সব মামলার ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় আর সেই জন্যই তো বেলা সাহাদের পিআরটি স্কেল মামলা আপার প্রাইমারি শিক্ষকদের টিজিটি স্কেল মামলা প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইফেক্ট মামলা এখন বোধহয় সব হিমঘরে অথচ এরই দাবিতে আমরা দেখেছি কলকাতার বুকে লাখ লাখ শিক্ষক কর্মচারী জমায়েত হয়েছিল আন্দোলন করছিল এবং তাদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য জল কামান দেখেছে সহ গোটা গোটা রাজ্য কলকাতা ভারতবর্ষ তবু কিছু আদায় করা যায়নি সরকারের কাছ থেকে এখন এটাই দেখার যে এই সমস্ত মামলার ভবিষ্যৎ কি হয় যদি এই মামলাগুলো ফায়সালা হয় তাহলে শিক্ষক শিক্ষিকা সরকার কর্মচারীরা তারা নিশ্চয় লাভবান হবে বাস্তবিক যা ঘটনা অরাজনৈতিক এবং নিরপেক্ষ যে আন্দোলন চলছে তা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ আমাদের আশা রয়েছে ভরসা রয়েছে নন সানাল ইফেক্ট মামলা পিজিটি মামলা তারপর পিআরটি স্কেল মামলা এগুলো হয়তো সাময়িকভাবে পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন হয়তো হিমঘরেই চলে যাচ্ছে কিন্তু বিচার তো একদিন হবেই আমরা হয়তো বিচার পাবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তারা তো বিচার পাবে আশা ভরসা রাখছি যাদের চাকরি আরো দীর্ঘদিন রয়েছে তারা কিন্তু এই ফসল ঘরে তুলবে অবশ্য অবশ্যই আপনারা ঠিক কতদিন পরে আমাদের সুফলের ফসল ঘরে তুলতে পারবে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আহ পুজোতে প্রচুর প্রচুর আনন্দ করুন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আমি শিরোনাম সরকার নিয়মিত